জাতীয়তাবাদের ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও মিছিল অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ নয়াপল্টনে সড়ক অবরোধ হওয়ায় রাজধানী শান্তিনগর কাকরাইলমুর পুরানো পল্টনে বিজয়নগর দৈনিক বাংলা ও ফকিরাপুর এলাকা যানজুটের সৃষ্টি হয়েছিল চাত্রদলে এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন নয়াপল্টুনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ উপলক্ষে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সমাবেশে আগত ছাত্র দলের নেতাকর্মীরা মূলত নয়াপল্টন এলাকা দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়েছে তবে আগত নেতাকর্মীদের কেউ কেউ উত্তর দিকে সড়কে অবস্থান নিয়েছে অর্থাৎ দক্ষিণ আর উত্তরে মুখরিত ছিল জাতীয়তাবাদের ছাত্র দলের আজকের এই সমাবেশের তথ্যচিত্র ছাত্র দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কন্দকার মোশারফ হোসেন সভাপতিত্ব করেছেন ছাত্র সভাপতি কাজী ওখুনুল ইসলাম শ্রাবণ সঞ্চালনায় রয়েছিলেন যাত্র সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ রাজধানীর নোয়াফলটুনে ছাত্র সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ সতেরোই নভেম্বর দুপুর দুইটা আনুষ্ঠানিক শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে কণ্ড খন্ড মিছিল নিয়ে জাতীয়তাবাদের ছাত্রদলকে ভালোবাসার কর্মীরা সংগঠনটির নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন বারোটার পূর্ব থেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সতেরোই নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে এই সমাবেশ করেছে ছাত্রদল তবে এটা পূর্ব ঘোষিত ছিল যে সতেরোই নভেম্বর তারা এই সমাবেশ করবে সমাবেশকে কেন্দ্র করে নয়াপড়ন এলাকা যান চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এতে আশেপাশে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল বলেছে কালাদা জিয়াকে মুক্তি চায় মামলা হামলা বিভিন্ন সংগঠনে তাদের বাধা কালাদাজিয়াকে জিয়াকে মুক্তি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চেয়ে প্রতিনিয়ত তারা সমাবেশ করছে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বিভাগে আজ সতেরোই নভেম্বর আজকেও তাদের স্লোগান ছিল বেগম কালাদা জিয়াকে মুক্তি চাওয়ার তথ্যাবধক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দশই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক সেই সমাবেশকে অনুমতি দেওয়ার আখুল আবেদন অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সামগ্রিকভাবে ডাকার সমাবেশকে কেন্দ্র করে এমন একটি আবহ তৈরি করা হচ্ছে যেন মনে হচ্ছে দশই ডিসেম্বর ডাকায় একটি যুদ্ধ হবে এমন আবহ তারা তৈরি করেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো আপডেট তথ্যে